প্রায় 7 দিন এখানে আটকায় ছিল বন্যার জন্য। কালকে আমি যাওয়ার কথা ছিল কালকে বিজলি মহাদেব, কিন্তু কালকে শুনলাম আবার বাদল ফাটছে উপরে, মানে মেঘের মেঘ ফাটছে, মেঘ ফাটা বৃষ্টি হয়েছে উপরে, ওর জন্য কালকেও যাইনি, আজকে তাই যাচ্ছি। কালকে সোমবার, প্রথম সোমবার শ্রাবণে, এখানে 7 দিন ছিলাম, খাওয়া দাওয়া করলাম, বন্যাটা এখানেই কাটায় গেলাম। কুল্লু মানালি চলো। এখানে একদম পুরো এতটুকু জল ছিল, পুরো উপর রাস্তা ছুঁই ছুঁই জল ছিল। আর এখানে একটা এই টাপুটার নাম হচ্ছে হনুমান টাপু। এই হনুমান টাপু চারিদিকে জল ছিল, কিন্তু হনুমান মন্দিরের ভিতরে একদম জল ঢোকে নাই, এত বড় বন্যা হয়েছে হিমাচল প্রদেশে। যে কুল্লু মানালিতে যে মেন বন্যাটা হয়েছে সেই এই নদীতেই হলো, সেই ব্যাসা নদী, ব্যাস। এইদিকে পুরা জল ছিল, সমস্তটাই জল ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানে কোনো জল ওঠে নেই। এই সেই মন্দির, বাইর থেকে দেখি জুতা খুলতে হবে, এটা পাণ্ডবের জামানা, পাণ্ডবরা তৈরি করছে এই মন্দিরটা, এই হনুমানের মূর্তি। আজকে যাবো বিজলি মহাদেব, সেটাও দারুণ ইন্টারেস্টিং। দেখি বেশি দূর না, 28 কিলোমিটার মাত্র এখান থেকে, আর আকাশও তো মেঘ। দেখি চলো ভাই, এই সেই নদী, বিয়াসা নদী। এই পুল টুল সব বন্ধ ছিল, কিন্তু ওই মন্দিরের ভিতরে একদম জল যায় নাই। এটা কুল্লু, আর দেখো এখন ওয়েদার কন্ডিশন, সমস্ত মেঘ জমা হয়ে গেছে। এই তো সব রাস্তায় দেখো, এগুলো নেসপাতির গাছ, নেসপাতি ধরে আছে, সামান্য একটু দূরেই, কিন্তু জঙ্গল যাওয়া যাবে না। রাস্তার পাশে যদি পাই তাহলে খাবো ভাই। বিজলি মহাদেব রাস্তা এরকম ভাই, পুরো ট্র্যাকিং এরকম রাস্তা। এই ডলি লঙ্কা খতরনাক কথা, ইয়ে মেরে জুয়ে না। আরে চুকন্দরি लाल लाल जो है वो पक्का है ना, आसानी से टूटता है। বিজলি মহাদেবের দিকে যাচ্ছি, আর এখন পুরা 3 কিলোমিটার ট্র্যাকিং, এরকম রাস্তা দিয়ে ট্র্যাকিং করতে হবে। আর মেঘ আমাদের সাথে সাথে আসতেছে, একদম ফাঁকা, সামনে একজন আছে এসেছে। চলো চলো, আ গে বিজলি মহাদেব, এই মেন গেটে ওই। আর অবশেষে পৌঁছে গেলাম সেই বিজলি মহাদেবের মন্দির। বিজলি মহাদেবের বিশেষত্ব হচ্ছে যে এখানে বিজলি মানে বিদ্যুৎ পড়ে,
আর বিদ্যুৎ পড়ার পরে সেই শিবলিঙ্গটা এদিকে ওদিকে ছড়ায় যায়, মানে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তারপরে এখানকার যে পুরোহিত সে আবার সেটাকে দুধ আর মাখন দিয়ে সেটা জোড়া লাগায়, আর সেটা পুনরায় আগের মতনই হয়ে যায়। এটা লোকালরাই এখানে আসে, টুরিস্ট বেশি আসে না। আজকে প্রথম সোমবার আমি চলে আসছি এখানে। চলো দর্শন করি। এখানে লাস্ট 2002 সালে বিদ্যুৎ পড়েছিল, তারপরে এখনো আর পড়েনি। 2002 সালে বিদ্যুৎ পড়ার পরে এরকম হয়, আর আগেও পড়েছিল অনেকবার। এটা অনেক হাইটে, একদম অনেক উঁচুতে এই মন্দিরটা অবস্থিত। আর আশেপাশের যে নজারাটা আছে খুবই সুন্দর, মেঘের রূপ সাথে সাথে চলে, একদম মেঘ এখানে চলে আসে। এই যে মেঘ দেখা যায় মেঘের উপরে, আজকে বৃষ্টি হবে বোধ হয়, আকাশ একদম লাল হয়ে আছে। এই মন্দিরে ঢোকার আগেই এরকম শিবের আছে। হ্যাঁ, ও বিক্রি মহাদেব। अरे हर किसी को ये हिंदी पढ़ना नहीं आती है ना, इतना ही सबको नहीं आते, मुझे थोड़ा थोड़ा आता है। এগুলো হচ্ছে মন্দিরের আপেল বাগান, অনেক গাছ, প্রত্যেকটা গাছে একদম ভর্তি আপেল। ऐसे हर शनिवार को लगता है ना, संडे संडे। अच्छा अच्छा, इसमें जरा बारिश करके निकली, इसमें बारिश करके होने लगा ना, खाने का भी होता था, इसमें बारिश करके गाड़ी के खाने का भी होता था।